বিগত সরকারের আমলে কতটা জিম্মি ছিলেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে তার বিস্তারিত তুলে ধরলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রোববার দুপুরে পরিকল্পনা কমিশনে এই বৈঠক হয় পরে সংবাদ সম্মেলনে আসেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে লুণ্ঠিত হয়েছে সরকারি অর্থ এমন বার্তা পেয়েছেন তিনি রাজধানীর পরিকল্পনা কমিশনে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির বৈঠক যোগ দেন বিভিন্ন পর্যায়ের 85 জন কর্মকর্তা যাদের মধ্যে 32 জন সিনিয়র সচিব ও সচিব পরে ব্রিফিংয়ে আসেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান বিগত সরকারের আমলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাজনীতির কাছে কতটা জিম্মি ছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন আমলারা ওনারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল এই কথাটাই ওনারা বলেছেন তবে কেউ কেউ বলেছেন এর ভিতরেও কেউ কেউ সাহস নিয়ে দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছেন তারা সেই ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করতে পেরেছেন একেবারে যে তারা পারেননি তা না আবার কেউ কেউ বলেছেন আমরা দাঁড়ানোর ফলে অনেক ক্ষেত্রে তাদের পেশাগতভাবে অনেক ক্ষতি হয়েছে ডক্টর দেবপ্রিয় জানান কিছু কিছু সুবিধাভোগী আমলার যোগসাজশে প্রকল্পের নামে কিভাবে সরকারি অর্থে লুণ্ঠন হয়েছে সেটিও শ্বেতপত্র কমিটির কাছে তুলে ধরেছেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের যে পেশাগত যে সমিতি আছে সেইটা কেন ভূমিকা পালন করলো না আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য তারা বলেছেন যে সমিতিও রাজনীতিকীকরণের কবলে পড়েছিল এবং তাদের নেতৃত্ব সুবিধাবাদী রাজনীতির অংশ হিসেবে চলমান রাজনীতির অংশ হিসেবে থাকায় তারা সেখান থেকে কোনো ধরনের পেশাগতভাবে বা দলগতভাবে কোনো যৌথভাবে কোনো সুরক্ষা পান নাই যে অনেক ক্ষেত্রেই প্রকল্প চয়ন প্রকল্প প্রস্তুত করার ক্ষেত্রে ওনারা রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়েছেন আরেকটা বলেছেন যে এই প্রকল্পগুলোর সাথে উন্নয়ন প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের ভিতরেই কিছু সুবিধাভোগী আমলা এবং তার সাথে ব্যবসায়ী এবং তার সাথে আপনার রাজনীতিবিদ এই ত্রিসংযোগের ফলে অনেক সময় প্রকল্পের চয়ন তার প্রণয়ন তার ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং মূল্যায়ন সব ক্ষেত্রেই এই সমস্যাগুলো পরবর্তীতে দেখা গেছে বৈঠকে ছিলেন আরেক অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান তিনি বলেন আমলাতন্ত্রের পেশাগত কাঠামো ভেঙে ফেলা হয়েছিল ইঙ্গিতটা ছিল এরকম যে প্রকল্প নেওয়া হয়েছে এটার যে মূল্যায়ন এটা ভালো হতে হবে এবং দেখাতে হবে যে এটার থেকে যে আর্থসামাজিক যে ইতিবাচক ফলাফল আশা করা হচ্ছে এগুলো পাওয়া যাবে যখনই এটাকে আইএমএডি পরবর্তীতে মূল্যায়ন করার ক্ষেত্রে তখন সমালোচনামূলক বক্তব্য রেখেছে সেটাকে কিন্তু ডিসকারেজ করা হয়েছে শ্বেতপত্র কমিটিকে আমলারা জানিয়েছেন রাজনীতির বলয় মুক্ত হয়ে আগামীতে সততার সঙ্গে কাজ করার সুযোগ চান তারা যাতে সক্ষমতা সদিচ্ছা সমন্বয় এই তিন ক্ষেত্রেই গুরুত্ব দেয়া যায় ওনাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ওনাদের তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগের দাবি করেছেন দিয়াত সুমন নিউজ 24 ঢাকা